আশা করি সবাই ভালো আছেন। তো ফার্স্ট অফ অল যেটা করতে হবে আপনাদের, মানে কিভাবে আনলিমিটেড ক্লোন করবেন, ঠিক আছে? এখানে আমি মেন রিজন এই ভিডিওটা দেওয়ার হইলো যে আপনার কিউই ব্রাউজারটা মাস্ট যদি থাকে তাহলে আর বেটার হয়, কারণ এখান থেকে আপনি থ্রি ডট ক্লিক করে এখান থেকে এক্সটেনশন অ্যাড করতে পারেন, ঠিক আছে? যেমন দেখেন আমার কতগুলো এক্সটেনশন, মেটামাক্স আছে, ওসিস ওয়ালেট আছে, ক্লোভার ওয়ালেট আছে, ঠিক আছে, গোবি সোলেট সোয়াস, ঠিক আছে, ফ্যান্টম, টেরা স্টেশন, মানে সব ধরনের ওয়ালেটই আমার এখানে আছে, ঠিক আছে, মানে এক্সটেনশন অ্যাড করা। তো এখান থেকে আপনারা মানে যেটা করবেন, ফার্স্ট অফ অল আপনাদের যেটা করতে হবে আর কি, মেইন আপনাদের কাজ যেটা, এটার জন্য যেটা করতে হবে আপনাদের এখান থেকে জাস্ট টেলিগ্রাম থেকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। তো টেলিগ্রাম থেকে অ্যাপটা ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের টেলিগ্রামে। টেলিগ্রামে যাওয়ার পরে আপনারা যেটা করবেন, আমাদের চ্যানেলের উপর ক্লিক করবেন, ঠিক আছে? চ্যানেলে আমি অলরেডি অ্যাপটার লিঙ্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর আগে একটা ভিডিও দিয়েছিলাম যেটাতে সাউন্ড হয়নি, যার কারণে এটা নতুন করে ভিডিওটা দিচ্ছি, ঠিক আছে? তো এখানে যদি আপনারা দেখেন এই যে অ্যাপ লিঙ্কটা আছে এখানে, এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ লিঙ্ক, এটা জাস্ট এই যেখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? ডাউনলোড করার দরকার নাই, এটা যেমনি আছে এমনি থাক, ঠিক আছে? তো এটা জাস্ট আপনারা কী করবেন, এখান থেকে মানে ডাউনলোড এখন মানে ডাউনলোড দিবেন না আপনার, মানে কালকে সকালে ডাউনলোড দিন, কারণ অ্যাপটাতে একটা প্রবলেম আছে, ঠিক আছে? তো সকালে ডাউনলোড দিলে বেটার হয়, কারণ অ্যাপটাতে ভার্সন মানে একটা আপডেট চলে আসবে, তখন এই অ্যাপটা আমি আবার দিয়ে দিব, ঠিক আছে? তো এখান থেকে জাস্ট এখান থেকে ডাউনলোডে ক্লিক করে জাস্ট ইনস্টল করে নিন, ঠিক আছে? তো ইনস্টল করার পর অ্যাপটা যখনই আপনি ওপেন করবেন, ওপেন করার পর আপনি এখান থেকে আপনার ফার্স্ট কার্স যেটা হবে আপনার 5টা কিউ ব্রাউজার লাগবে এবং 5টা আপনার ডিসকর্ড লাগবে, ঠিক আছে? তো ডিসকর্ড আর কিউ ব্রাউজার নেওয়ার জন্য আপনার যেটা করতে হবে, ঠিক আছে, ফার্স্ট অফ অল যে কিউ ব্রাউজার উপর আমি যদি ক্লিক করার পর এখানে দেখবেন যে ক্লোন নাম্বার এখানে যতই থাক না কেন এখান থেকে আপনি 10 বা 11 করে দিবেন, ঠিক আছে? 11 করার পরে এখান থেকে যেটা করবেন চেঞ্জ আইকন কালার, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর এখানে যেটা করতে হবে, ঠিক আছে, এগুলো কিন্তু সেম টু সেম এরকম থাকবে। তো এখানে যেটা করবেন এই যে মাঝখানেটা আছে মাঝখানেটা ম্যাক্স করে দিবেন। ম্যাক্স করার পরে এই যে উপরেরটা আছে উপরে আপনারা যে প্রতিটার জন্য আলাদা আলাদা কালার সিলেক্ট করবেন বা একই কালার দিতে পারেন, ঠিক আছে, কোনো ম্যাটার না। তো এখান থেকে মেইন যে টার্গেট আপনার হলো এখানে অ্যাপটা মানে বুঝবেন কীভাবে, যে সবটি তো কিউ ব্রাউজারই থাকবে, ঠিক আছে না? তো সবগুলো যদি কিউ ব্রাউজারই থাকবে তাহলে এখান থেকে আপনারা মানে কিউ ব্রাউজার বুঝবেন কেমনে যে কোনটা কয় নাম্বার ব্রাউজার, ঠিক আছে? তো এটা বোঝার জন্য যেটা করতে হবে অ্যাড ব্যাজ যে অপশনটা আছে অ্যাড ব্যাজের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে ক্লিক করে জাস্ট এখানে 3 করে দিবেন, ঠিক আছে? আমার যেমন আপনারা 1 থেকে শুরু করবেন, আমি অলরেডি 2টা করছি, এই জন্য 3 নাম্বারটা করতেছি, ঠিক আছে? তো এখানে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পর জাস্ট এই যে অপশনটা আছে এই অপশনে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই অ্যাপটা মানে ডাউনলোড হবে, ঠিক আছে? তো ডাউনলোড হওয়া পর্যন্ত একটু ওয়েট করে নেবেন। এখানে একটু ওয়েট করার পর আপনি যদি দেখেন এখান থেকে একটু সময় লাগবে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন যে হয়ে যাচ্ছে। তো এখন পারমিশন চাইবে, পারমিশনগুলো মাস্ট বি অ্যালাউ করে দেবেন, ঠিক আছে? ইনস্টল অ্যাপে ক্লিক করে দেবেন। ইনস্টল অ্যাপে ক্লিক করার পর এখান থেকে একটু ওয়েট করবেন, তারপর আবার ইনস্টলে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো এখানে যখন আপনি ইনস্টলে ক্লিক করবেন অ্যাপটা মানে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পর আপনার যেটা করতে হবে, এক মিনিট, এখান থেকে অ্যাপটা ইনস্টল হোক আগে, ঠিক আছে? আসলে আমার নেটটা একটু স্লো চলতেছে, তো ইনস্টল হওয়া পর্যন্ত একটু ওয়েট করে নিচ্ছি। তো যাই হোক, এখানে আপনার যেটা করবেন এই যে দেখেন আমি মানে 3 নাম্বারটা হয় না আমার, ঠিক আছে, যার কারণে আমি 2 নাম্বারটা দিয়ে দেখা দিচ্ছি। যখন আপনার এরকম হয়ে যাবে, ঠিক আছে, তো অ্যাপটার নাম আপনি চাইলে নিজের মতো দিতে পারেন, কিন্তু আমি এখানে 2 দিয়ে দিচ্ছি, যেহেতু আমার এটা 2 নাম্বার ওয়ালেট মানে 2 নাম্বার অ্যাকাউন্ট আর কি। তো এখানে যেটা করতে হবে আপনাদের, ফার্স্ট অফ অল এই অ্যাপটা ওপেন করে নেবেন। ওপেন